আজকে আমাদের চ্যানেলে সম্পূর্ণ একটি দারুণ ইন্টারেস্টিং ভিডিও এনেছি, যে ভিডিওটি হতে চলেছে সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়ের ওপর। তাই ভিডিওটি স্কিপ না করে সবাই পুরোটা দেখো। পৃথিবীতে যে কটি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ঘটে তার মধ্যে ঘূর্ণিঝড় একটি অন্যতম। প্রকৃতির এক বিশাল ধ্বংসাত্মক প্রক্রিয়া হলো ঘূর্ণিঝড়। পৃথিবীতে প্রতি বছর গড়ে 80 থেকে 100টির মতো ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং 10,000-এর মতো মানুষের মৃত্যুও ঘটে এতে। সাইক্লোন সাধারণত বিষুবরেখার আশেপাশে বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সমুদ্রে উৎপন্ন হয়। পৃথিবীর ঘূর্ণনের ফলে দক্ষিণ গোলার্ধে ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার দিকে এবং উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। পৃথিবীতে যতগুলি ঘূর্ণিঝড় প্রতি বছর সৃষ্টি হয় তার খুবই কম অংশ স্থলভাগে আঘাত হানে। অধিকাংশ ঘূর্ণিঝড়ই সমুদ্রে সৃষ্টি হয়ে তাতেই মিলিয়ে যায়। ঘূর্ণিঝড়ের সৃষ্টির ভৌগোলিক দিকটা দেখলে বোঝা যাবে যে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যখন 26 ডিগ্রির বেশি হয় তখন সেইখানে নিম্নচাপ তৈরি হয়। প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠতে শুরু করে, যে কারণে সমুদ্রপৃষ্ঠের ওপর একটি বায়ুশূন্য অঞ্চল সৃষ্টি হয়। আর সেই শূন্যস্থান পূরণ করার জন্যই পার্শ্ববর্তী এলাকা থেকে শীতল ও ভারী বাতাস উড়ে আসে। এই দ্রুতগতিতে আসা বাতাস একটি পূর্ণ ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। তবে এই ঘূর্ণিঝড়কে গতিবেগ হিসেবে 5টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর, ট্রপিক্যাল সাইক্লোন স্টর্ম, যার গতিবেগ থাকে ঘন্টায় 62 থেকে 88 কিমি পর্যন্ত। 2 নম্বর, সিভিয়ার সাইক্লোন স্টর্ম, যার গতিবেগ থাকে ঘন্টায় 89 থেকে 117 কিমি পর্যন্ত। 3 নম্বর, ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, যার গতিবেগ থাকে ঘন্টায় 118 থেকে 165 কিমি পর্যন্ত। 4 নম্বর, এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, যার গতিবেগ থাকে ঘন্টায় 166 থেকে 220 কিমি পর্যন্ত। 5 নম্বর, সুপার সাইক্লোন, যার গতিবেগ থাকে 220 কিমিরও বেশি। ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে বলে আই অফ দ্য সাইক্লোন। এই এর কেন্দ্র 10 থেকে 15 কিমি পর্যন্ত উচ্চতায় যেতে পারে। আবার ঘূর্ণিঝড়ের ব্যাস 1,000 থেকে 1,500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঘূর্ণিঝড়ের সবচেয়ে ভয়ানক দিক হল সামুদ্রিক জলোচ্ছ্বাস, যা 20 ফুট পর্যন্ত উচ্চতায় যেতে পারে। সাইক্লোন উপকূলীয় অঞ্চলে ব্যাপক পরিমাণে ধ্বংসলীলা চালালেও এটি পৃথিবীর আবহাওয়ার জন্য অত্যন্ত জরুরি একটি প্রক্রিয়া। ঘূর্ণিঝড়ের ফলে পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে। ঘূর্ণিঝড় বিভিন্ন অঞ্চলে নানা নামে পরিচিত। যেমন, যদি কোনো ঝড় বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর থেকে উৎপন্ন হয় তখন তাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলা হয়। আবার উত্তর আটলান্টিক মহাসাগর ও উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া ঝড়কে হ্যারিকেন বলে অভিহিত করা হয়। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় টাইফুন। এছাড়াও অস্ট্রেলীয় অঞ্চলে উইলি উইলিস নামে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। কিন্তু টর্নেডো ঝড় এটি একটি সম্পূর্ণ অন্য ধরনের ঝড়। সাধারণত এটি সমুদ্র থেকে ওঠে না, এটি যে কোনো জলরাশি বা স্থলভাগ থেকে সৃষ্টি হয়। এই টর্নেডো ঝড় 1 সেকেন্ড থেকে 1 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। কিন্তু সাইক্লোন রূপী অন্য ধরনের ঝড়গুলি 1 ঘন্টা থেকে বেশ কয়েকদিন পর্যন্ত থাকতে পারে। টর্নেডো 500 কিলোমিটার ঘন্টায় আসতে পড়তে পারে। তবে হ্যারিকেন, টাইফুন, উইলি উইলিস মতো ঝড়গুলি গতিবেগ ঘন্টায় 300 কিমির মধ্যেই হতে পারে। প্রধানত বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ভারতে আঘাত হানে। এত পরিমাণে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য প্রথমে ঘূর্ণিঝড়কে নম্বর দিয়ে শনাক্তকরণ করা হলেও অনেকভাবে মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। শুধুমাত্র মহিলাদের নাম দিয়ে ঝড়ের নাম দিলে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। তাই মানুষের কাছে ঘূর্ণিঝড় সম্পর্কে পূর্বাভাস দিতে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যে সৃষ্ট ঘূর্ণিঝড়কে 2004 সাল থেকে 8টি দেশ মিলে নাম রাখলেও বর্তমানে 13টি দেশ এর নাম রাখে। ESCAP প্যানেল অনুযায়ী বর্তমানে ঘূর্ণিঝড়ের নাম প্রস্তাব করা হয়। এখনও পর্যন্ত যে ঘূর্ণিঝড়টি ভারতের সবচেয়ে বেশি তাণ্ডব লীলা চালিয়েছে তা 1999 সালে উড়িষ্যাতে আছড়ে পড়েছিল। 260 কিমি গতিবেগে ঝড় সেখানে প্রায় 10,000 মানুষের মৃত্যু ঘটায়। যদিও বিশ্বব্যাপী ধরলে সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসে 1970 সালে, যার নাম ভোলা। 185 কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়েছিল ভোলা। এই ভোলা নামের মারাত্মক ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা এতটাই বেশি ছিল যে তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় 5 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। কিন্তু আমাদের দেশে বঙ্গোপসাগরেই সবচেয়ে বেশি সাইক্লোন সৃষ্টি হয়। এর কারণ একটাই, এই সাগরের টেম্পারেচারের তারতম্য অনেক বেশি হয়। এইভাবে এখানে খুব সহজে নিম্নচাপ তৈরি হয়ে যায়। তবে এটা কেন হয়,
এর সহজ উত্তর হলো বঙ্গোপসাগরে অনেক নদীর মোহনা আছে, তার মধ্যে গঙ্গা যমুনা পদ্মা অন্যতম, তাই মিষ্টি জলের পরিমাণ এখানে অনেক বেশি থাকে। আর এই মিষ্টি জল সমুদ্রের নোনা জলে উপরে থাকার জন্য খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়। এইভাবে বঙ্গোপসাগরের এই অঞ্চলে ঘন ঘন নিম্নচাপের সৃষ্টি হয়, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় 1737 সালে সুপার সাইক্লোন আছড়ে পড়ে, তাতে প্রায় 3 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। তবে পশ্চিমবঙ্গে সাম্প্রতিক অতীতে 2009 সালে আইলার ভয়ঙ্কর রূপ সবাই দেখেছে। আবার 2020 সালের মে মাসে 240 কিলোমিটার বেগে আছড়ে পড়ে আমফান, তার তীব্র ধ্বংসাত্মক রূপের অভিজ্ঞতা এখনও টাটকা হয়ে রয়েছে। তার মধ্যে 2021 সালের মে মাসে আবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 155 কিলোমিটার বেগে ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তত্ত্বে প্রচুর ক্ষয়ক্ষতি করে। সাইক্লোন শুধু পৃথিবীতেই নয়, পৃথিবীর বাইরে বৃহস্পতি, মঙ্গল এবং নেপচুন গ্রহেও যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। সেখানেও অনেক সাইক্লোন দেখতে পাওয়া গেছে বলে বৈজ্ঞানিকরা দাবি করেছেন। তবে ঘূর্ণিঝড় সৃষ্টি থেকে আছড়ে পড়া সবই এখন প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাডারের সাহায্যে জানা সম্ভব হয়েছে বলে অনেকটা ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হয়েছে। তবে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাস, এল নিনো ও পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ঘন ঘন সাইক্লোনের সৃষ্টি হয়েছে। আসলে পৃথিবীর ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পেছনে মানুষের দায়িত্ব অনেকাংশেই রয়েছে। আজকে ঘূর্ণিঝড়ের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করো আর আমাদের চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো।